মুর্শিদাবাদ জেলাও ঘিরে সাজানো হচ্ছে ট্যুরিজম, আপনাদের তুলনা নেই মালদা জেলাও। সমস্যা বড় গঙ্গার ভাঙন, এটা নীতি আয়োগকেও আমি বলেছি, আমি চিফ সেক্রেটারিকে বলবো, ফরাক্কা ব্যারেজ ওরা ড্রেজিং করে না, একদিকে পলি পড়ে যায় আর একদিকে জল, একদিকে বাড়ি ভেঙে যায়, একদম নদীর সামনে থেকে এখন যারা বাড়ি করবেন দূরে দূরে বাড়ি করবেন, কারণ কখন যে নদী কতটা ভাঙছে খুবই বিপজ্জনক, কেউ জানে না, কারো কাছে ডেটা নেই যেদিকটা ভাঙছে। আমরা তো আমাদের পক্ষে এত কোটি কোটি টাকা জলে ঢালা সম্ভব নয়, টাকাটা নেই আমাদের। তা সত্ত্বেও গতকাল আমি বলেছিলাম শামশেরগঞ্জের জন্য 50 কোটি টাকা আমি ঘোষণা করেছিলাম, আজকে আমি 100 কোটি টাকা ঘোষণা করলাম। এইটা দিয়ে অন্তত অনেকটা ভাঙনের পাট সারানো যাবে। আর যারা ঘর বাড়ি সব হারিয়েছে, যেখানে জমি পাবেন একটু দূরে নিতে হবে, সেখানে তাদের পাটটা দিয়ে দেবে। আর যারা খুব মানে এমন দুর্গম অঞ্চলে আছেন একদম জলের তলায় প্রায়, তাদের জীবনটা যাতে বাঁচে তাদের সরে যেতে হবে।